আবারও ব্যাংক জালিয়াতি, ব্যাংকে জমানো টাকা থেকে উধাও 90,000। অবাক ঘটনায় হতাশ গ্রাহক, পুলিশে দ্বারস্থ হলেন ওই গ্রাহক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানা এলাকায়। জামালপুরের হালাড়া মোড় সংলগ্ন এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। সমগ্র ঘটনা নিয়ে জামালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। এমন ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে গ্রাহক মহলে। জানা গেছে, তারক মণ্ডল নামের ওই ব্যক্তি অক্টোবর মাসের 27 তারিখ নাগাদ পূর্ব বর্ধমানের জামালপুরের হারালা মোড় সংলগ্ন স্টেট ব্যাংকে 1 লক্ষ টাকা জমা দেন এবং নভেম্বর মাসে আরও 16,000 টাকা জমা করেন। এরপর এদিন টাকা তুলতে গিয়ে দেখেন 90,000 টাকা তার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে। হারালা ব্রাঞ্চে আমি 27 তারিখই 27-10 1 লাখ টাকা রাখি, আর নভেম্বর মাসের 7 তারিখ আমার 90,000 টাকা কে তুলে নেছে আমি জানি। আমি ম্যানেজারের 14 তারিখে আসি, যখন আমি আবার 16,000 টাকা জমা দিই ওই শাখায়। তারপরে যে আপডেট করে বললো যে তোমার 90,000 টাকা উঠে গেছে। আমি ম্যানেজারে আসি, বললাম স্যার আমি তো ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে আমি তো আসিনি ব্যাংকে কোনো দিন। তা বললো তুমি 1 সপ্তাহ সময় দাও আমি দেখে দিই। আমি আবার একটা লিখিত দিয়ে গেলাম ম্যানেজারে, বললো তুমি একটা খালি লিখিত দিয়ে যাও, একটা দরখাস্ত লিখে দিয়ে জমা দিয়ে গেলাম। দেওয়ার পরে 1 সপ্তাহ পরে আমার জানাবে সেরকম 4 দিন না 5 দিন পরে ছুটিতে চলে গেল বাড়ি। আমি জিজ্ঞেস করছি ম্যানেজার, অন্যান্য ম্যানেজাররা বললো কি সে লোক ছুটিতে চলে গেছে, 4 তারিখে আসবে ডিসেম্বর মাসে। আমি জিজ্ঞেস করলাম 4 তারিখে যে স্যার এসছে, বলে হ্যাঁ বললাম। জিজ্ঞেস করছি যে স্যার আমার ওটা কী হলো, বললো তুমি থানায় যাও। আমি শুধু বাড়ি সেলিমাবাদে। তাহলে কি কীভাবে টাকাটা উঠলো বলে মনে করছেন? কীভাবে উঠলো তা কী করে বলবো, এখন ম্যানেজারই জানে। ম্যানেজার কী করে দিল, আমাদের সুরক্ষার জায়গা তো আমি রাখি গেছি। কী করেন আপনি? আমি ওই খেত মজুরি করি। খেত মজুরি করে টাকাটা জমা রেখেছিলেন ব্যাংকে? হ্যাঁ। আপনার নাম? তারক মণ্ডল। আপনার নামে অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, আমার নামে অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট? হ্যাঁ, সেভিংস অ্যাকাউন্ট। দে এখন এসে দেখছেন যে 90,000 টাকা তুলে নিয়েছে কি? হ্যাঁ, 7 তারিখে কে তুলে তুলে নিয়েছে ব্যাংকে? ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে, কে টাকাটা তুলেছে? ব্যাংক বলছে তুমি তুমি চাও, আমি তো আসিনি, তো তা আমি চলবো কী করি? আমি আসিনি, আমার বই আসিনি, অথচ টাকা উঠে গেল। আপনাদের কি জয়েন্ট অ্যাকাউন্ট? না, আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট? আমার সিঙ্গেল অ্যাকাউন্ট। কষ্টার্জিত টাকা খুইয়ে মাথায় হাত পড়ে যায় ওই ব্যক্তির। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।